আরতি দেবী তার পাঁচ ছেলে শুভ সুপ্রিয় দেবাশিস নির্মল বিবেক এবং তার পাঁচ বৌমা মালতী কেতকী সুরভি অদ্রিজা ও নন্দিনীকে নিয়ে একটি শহরে বসবাস করত। বাইরে থেকে দেখলে তাদের সংসার সুখের মনে হলেও আরতি দেবীর তিন শহুরে বৌমার কারণে তার মনে শান্তি ছিল না। একদিকে তার তিন শহুরে আর নির্লজ্জ বৌমা কোন রকমের অবকাশ ছাড়ত না তাকে লোক সমাজে অপমানিত করার, অন্যদিকে তার দুই সংস্কারী গ্রামের বৌমা সমস্ত রকম ভাবে তাদের সংসারকে সব দিক থেকে রক্ষা করার চেষ্টা করত। মালতী কেতকী, তোমরা দুজনে একবার তোমাদের জায়েদেরকে ফোন করে দেখো তো, ওরা কোথায় আছে, কোন সকালে বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম নেই। এরা কি বাড়ির কারোর কথা ভাবে না, নাকি এরা আমাদেরকে নিজেদের বাড়ির লোক বলে মনেই করে না? এক্ষুনি ফোন করছি মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার জন্য লেবুর শরবত করে রেখেছি, আপনি ওটা খেয়ে একটু বিশ্রাম করবেন, চলুন। এরকম সারাদিন বসে বসে চিন্তা করলে আপনার তো শরীর খারাপ করবে। তোমাদেরকে দেখে আমি শুধু ভাবি যে কোন কুক্ষণে যে নিজের ছেলেদের জন্য শহুরে বউ আনতে গেলাম। এখন আমরা শহরে থাকলেও আমাদের সারা জীবন তো গ্রামেই কেটেছে, গ্রাম শহরের পার্থক্য আমার থেকে ভালো কে বুঝবে। আমার বড় দুই ছেলের মতো যদি ছোট তিন জনকেও নিজে দেখে বিয়ে দিতাম তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। আপনি ওদেরকে এমন ভাবে বলবেন না মা, ওরা তো শহরে বড় হয়েছে, থাকা খাওয়া চলাফেরা সবই আমাদের থেকে আলাদাই হবে, আর গ্রামের মেয়েরা তো ছোট থাকতেই সংসার সামলাতে শিখে যায়, কিন্তু আমার শহুরে জায়েরা তো সেটা জানে না। আপনি চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি ওদের ফোন করছি, তার আগে আপনি নিজের ঘরের দিকে চলুন, আমি শরবত বানিয়ে আপনাকে দিয়ে আসছি, একটু পরেই কিন্তু আপনার একটা ওষুধ খেতে হবে। আরতি দেবী তার গ্রামের দুই বৌমাকে যতই দেখে ততই অবাক হয়। দেখতে দেখতে আরো কিছুটা সময় গড়িয়ে যায়, রাত তখন প্রায় 11টা বাজে। তখন আরতি দেবীর তিন নির্লজ্জ শহুরে বৌমা বাড়ি ফেরে। তাদের পোশাক পরিচ্ছদ মালতী আর কেতকীর থেকে অনেক আলাদা ছিল। এত রাত করে বাড়ি ফেরায় সুরভি অদ্রিজা আর নন্দিনীর উপর বাড়ির প্রত্যেকেই খুবই রেগে যায়। যদিও এমন ঘটনা তাদের বাড়িতে নতুন ছিল না, কিন্তু তবুও এত রাত করে আরতি দেবীর তিন শহুরে বৌমা আগে কোনোদিনও ফেরেনি। এখন তোমাদের বাড়িতে আসার সময় হলো, কোথায় গিয়েছিলে তোমরা? আর যখন দেখছো এত দেরি হচ্ছে তাহলে বৌদিদের বা মা বাবাকে ফোন করে কেন জানিয়ে দাওনি? আমি জানি আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা হয় না, কিন্তু এই বয়স্ক মানুষরা তোমাদের জন্য না খেয়ে বসে থাকবে সেটা তোমরা জানো তো। ও কামান দেবাশিস, তুমি এত ব্যাকডেটেড কথাবার্তা বলো না তো, বিয়ের আগে কি তোমরা কখনো আমাদেরকে নাইট ক্লাবে নিয়ে যাওনি? তারপর আমাদেরকে বাড়ি পৌঁছে তোমরা কখনো রাত 12টার পরে বাড়ি ফেরোনি, তখন তোমাদের মায়ের কথা মনে পড়তো না? আসলে দিদি তুমি ভুলে যাচ্ছ, ছেলে আর মেয়েদের জন্য নিয়ম আলাদা থাকে, ছেলেরা 12টায় বাড়ি ফিরলে সেটা গ্রহণযোগ্য হলেও বৌমাদের বাড়ি ফিরতে 11টা বাজলেই সেটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ না লাগলে শাশুড়ি মায়েদের পেটের ভাত হজম হয় না। আদ্রিজা, আমি তোমার অনেক খারাপ ব্যবহার সহ্য করেছি, আর নয় তুমি মায়ের নামে কিসব কথা বলছো, তুমি জানো তোমাদের জন্য অপেক্ষা করতে করতে মা রাতে কিচ্ছু খায়নি, এমনকি মায়ের রাতের ওষুধগুলোও বাকি পড়ে আছে। ওর উপর চিৎকার করে কি লাভ, ও তো ভুল কিছু বলেনি, ও যেটা বললো আমি সেটাই বলতে চাই, কিন্তু এখন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করার মতো শরীরে শক্তি নেই, আমাকে এখন ঘুমাতে হবে, কাল সকালে আবার বেরোনোর আছে। বাড়িতে ঢুকে 10 মিনিট হলো না আর তোমরা পরের দিন বেরোনোর প্ল্যানও ঠিক করে নিলে? আমি সত্যিই বুঝতে পারছি না তোমরা এত কিভাবে পাল্টে গেলে, প্রত্যেকদিন বাড়ি থেকে তোমাদের কেন বেরোতে হয় বলো? আমাদের কাজ থাকে তাই আমরা বেরোই, আজকে যেমন এক বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম, কালকেও সেরকম শহরের একটা ডিস্কোতে পার্টি আছে, ওখানেই যাব। এসব স্পেশাল ইভেন্টস গুলো অ্যাটেন্ড করতে হয়, তা না হলে লোকে আমাদেরকেও আমাদের বড় জায়েদের মতো গাইয়া ভাববে যে। ঠিক আছে বৌমা, এখন ঘরে গিয়ে বিশ্রাম করো, কালকে বেরোনোর আগে বলে যেও, আর ফিরতে যদি দেরি হয় সেটাও একটু ফোন করে জানিয়ে দিও, তাহলেই হবে। কাজের মাঝে এতবার ফোন করা যায় না বুঝলেন তো, বাড়ির বাইরে বেরোলেও যদি বাড়ির লোকেদের সাথেই কথা বলতে থাকি তাহলে বাইরে এনজয় করব কখন? তুমি যে এত নির্লজ্জ আমি সত্যি সেটা কল্পনা করতে পারিনি, তুমি বাড়িতে ঢোকার পর থেকে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো, এবার থেকে মায়ের কথা না শুনলে আমি তোমাদের বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেব। তোমাদের বলে আপনি কাদেরকে মেন করতে চাইলেন দাদা, আমাদের না মানে আমাকে আর নন্দিনীকেও, এরকম ভুল ভুলেও করবেন না, আমি আপনাকে আজকেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনি নিজের বউকে যত পারবেন শাসন করুন, আমাদের শাসন করতে আসবেন না। অদ্রিজার এমন ব্যবহার দেখে
নির্মল অদ্রিজার গায়ে হাত তুলতে গেলে মালতী তাকে আটকায়। আমি মানছি ও দোষ করেছে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? স্ত্রীর গায়ে হাত তুলতে চেয়ে তুমি নিজের মায়ের শিক্ষাকে এভাবে ছোট করে দিলে? ওদেরকে এখন বিশ্রাম করতে দাও, আর এখন কিছু বলতে হবে না। তারা কেউ আর কথা না বাড়িয়ে যে যার ঘরে বিশ্রাম করতে চলে যায়। আরতি দেবীর সংসারে এমন অশান্তি নতুন ছিল না। প্রত্যেক দিনই তাদের বাড়িতে কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকত। কোনোদিন আরতি দেবী তার শহুরে বৌমাদের পোশাক আশাক নিয়ে কিছু বললে তারা সবার সামনে তাদের শাশুড়ি মাকে অপমান করত। আবার কোনোদিন বাড়িতে থেকে তাদের কাজ করতে বললে তারা তাদের দুই জায়েদের সঙ্গে নিজেদের তুলনা করে তার জায়েদের নানান রকম খারাপ কথা বলত। একদিন আমি আর কেতুকে একটু বেরোচ্ছি, আমাদের ঘরের জন্য কিছু জিনিস আনতে হবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব, আর যদি দেরি হয় আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। এই বলে মালতী আর কেতকি বেরোতে যাবে এমন সময় সুরভি, অদ্রিজা আর নন্দিনী সেখানে চলে আসে। বাবা, তোমরাও আজকাল বেরোনো শুরু করলে নাকি? আমাদের কপি করার চেষ্টা করছো? পারবে আমাদের মতো লাইফস্টাইল মেনটেন করতে? আর এখন তোমরা বেরোচ্ছ কেন? তোমরা জানো না একটু পরে আমরা বেরোবো? তোমাদের বাড়ি ফিরতে দেরি হলে তো আমাদেরও বেরোতে দেরি হয়ে যাবে। আমরা তো ঘুরতে যাচ্ছি না কোথাও, আমরা তো ঘরের কাজই করতে যাচ্ছি, আমাদের বেশিক্ষণ লাগবে না, তোমরা তৈরি হতে থাকো, আমরা তাড়াতাড়ি চলে আসব। কথাটা যেন মনে থাকে, আমাদের কিন্তু একটু তাড়া আছে, ইভেন্ট শুরু হওয়ার প্রায় 10-15 মিনিট আগে আমাদেরকে পৌঁছাতে হবে, তোমরা দেরি করলে আমাদের অসুবিধা হবে। তোমরা ওদেরকে তাড়া দিচ্ছ কেন? ওরা ওদের ঘরে সব কাজ করে তারপর বেরোচ্ছে, তোমাদের বেরোনোর হলে তোমরাও বেরিয়ে যাও, ওদেরকে তাড়া দিয়ে কোনো লাভ নেই। লাভ আছে মা, ওরা যদি বাড়িতে না থাকে, আমরা যদি আপনাকে একা বাড়িতে রেখে চলে যাই, তাহলে তো আপনার ছেলেরা আসতে না আসতেই আপনি ওদের কাছে আমাদের নামে নিন্দা গাওয়া শুরু করে দেবেন। আপনাকে এরকম সুযোগ দেওয়াটা কি ঠিক হবে? নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যেও না সুরভি, উনি আমাদের শাশুড়ি মা হন, মানে আমাদের মা, আর তার সাথে এরকম ব্যবহার করো না, এসব আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। এই রাখো তো তোমার সংস্কৃতি, শুধু সংস্কৃতি সংস্কৃতি করতে থাকো, বাড়িতে বসে বাসন মাজা, রান্না করা আর এই বস্তা পচা শাড়ি পরে ঘুরে বেড়ানোটাকেই সংস্কৃতি বলে না? এখন সময় নষ্ট না করে যাও এখান থেকে। মালতী আর কেতকি কোনো রকমের কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে কিছুক্ষণ যেতেই তার একটি পাবলিক টয়লেটের দিকে যায়। সেখানে গিয়ে নিজেদের গ্রামীণ জামাকাপড় ছেড়ে একদম শহরের মেয়েদের মতো সেজে গুজে বাইরে আসে। সেখান থেকে তারা একসাথে বাজার করতে চলে যায়। আইডিয়াটা কেমন লাগিয়েছি বল? আমরা গ্রাম থেকে শহরে এসেছি বলে সারা জীবন কি আমাদেরকে ঘরের কাজ করেই যেতে হবে? আর সারাদিন কি শাড়ি পরেই থাকতে হবে? আর ওদিকে দেখ, আমাদের জায়রা কত মডার্ন মডার্ন জামাকাপড় পরে, কত জায়গায় ঘুরে বেড়ায়, আমাদের কি সেগুলো করতে ইচ্ছে করে না বলতো? ঠিক বলেছো দিদি, শহুরে জীবনযাপন কাটাবো বলে তুমি যে বুদ্ধি লাগিয়েছো তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার কতদিনের শখ ছিল ছোট ছোট জামা কাপড় পরার, পার্টিতে যাওয়ার, এখন তোমার জন্য সবই করতে পারবো। চল এবার তাড়াতাড়ি ঘোরাঘুরি করে কিছু জিনিসপত্র কিনে আবার জামা কাপড় চেঞ্জ করে বাড়ি যেতে হবে। মালতী আর কেতকি দুজনে বাড়ির সকলের চোখে ধুলো দিয়ে বাড়িতে সভ্যভদ্র বৌমা সেজে থাকতো। বাড়ির বাইরে বেরিয়ে তারা পুরো ভোলি পাল্টে নিত। তারা এমন ভাবে সেজে গুজে রাস্তায় থাকতো যে তাদের বাড়ির লোকেরাও তাদের পাশ থেকে চলে গেলে তাদেরকে চিনতে পারত না। কিছুক্ষণ পরে আবার শাড়ি পরে মালতী আর কেতকি বাড়ি ঢোকে। তাদের দেরি হয়েছে দেখে সুরভি, অদ্রিজা আর নন্দিনী তিনজনের উপর প্রচন্ড রাগ করে চেঁচেমেচি করতে থাকে। তোমরা ইচ্ছা করে দেরি করলে বলো, তোমরা জানতে আমাদের ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আর তাই তোমরা দেরি করলে, তাই তো? এই কয়েকটা বাজার করতে তোমাদের 4 ঘন্টা লেগে গেল। আমি বুঝতে পারি না তোমরা আসলে বোকা না আমাদেরকে বোকা ভাবো। এই রে, এরা আবার আমাদেরকে সুলভ শৌচালয় থেকে জামা চেঞ্জ করে বেরোতে দেখে ফেলেনি তো? না না, কি করে দেখবে, এরা তো বাড়িতেই ছিল। তাহলে কি কেউ এদেরকে কিছু বলে দিয়েছে? এই যে তোমাদের বলছি, শহরের সবচেয়ে বড় ডিস্কোতে আমাদের আজকে একটা বড় পার্টি আছে, সেখান থেকে ফিরতে আমাদের 12টা বেজে যেতে পারে। আর কোনো কাজ করো না করো, আমাদের শাশুড়ি মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিও,
সারাদিন আনন্দ করে বাড়ি এসে ঝগড়াঝাটি ভালো লাগে না। ডিস্কো? কোন ডিস্কো? কোথায় পার্টি? না মানে আমি এই কারণেই জানতে চাইছিলাম যে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে বাড়ি থেকে কাউকে পাঠাতে পারবো তোমাদেরকে নিয়ে আসার জন্য। বেশি রাত হয়ে গেলে তোমরা যদি ট্যাক্সি না পাও তাই আর কি। আমাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার লোকের কোনো অভাব নেই, আমরা একবার ডাকলেই গাড়ির লাইন লেগে যাবে। তাও যখন জানতে চাইলে বলেই দিই, আমাদের শহরের দক্ষিণ প্রান্তে ফেয়ারি টেল বলে একটা নাইট ক্লাব আছে, আমরা সেখানেই যাচ্ছি। আরতি দেবীর আর এসব ভালো লাগে না। একদিকে শহুরে তিন বৌমার নির্লজ্জতা, অন্যদিকে বাড়িতে দিনরাত অশান্তি, কিছুই সে আর মানিয়ে নিতে পারছিল না। সুরভি, অত্রিজা আর নন্দিনী বাড়ি থেকে বেরিয়ে গেলেই আরতি দেবী নানান রকমের চিন্তা করতে থাকে। এটা ওটা ভাবতে ভাবতেই হঠাৎ সে নিজের জানালার সামনে আসে আর সে দেখতে পায় যে মালতী এবং কেতকী কোথায় যেন হঠাৎ করে বেরিয়ে যায়। আরতি দেবী সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করে, কিন্তু তারা ফোন বাড়িতেই রেখে গিয়েছিল। মালতী আর কেতকী খুব ছোট ছোট পোশাক পরে নাইট ক্লাবে চলে যায়। সেখানে বেশ কিছু ছেলে তাদের হঠাৎই খুবই বিরক্ত করতে থাকে, তাদের সঙ্গে অসভ্যতামি করে। এসব দেখে নাইট ক্লাবে থাকা অন্য একটি মেয়ে মহিলা হেল্পলাইনে ফোন করে। মালতী আর কেতকী কোথায় চলে গেল সেই চিন্তায় আরতি দেবীর শরীর খারাপ হতে থাকে। একটু দেখ না বাবা, আমাদের শহুরে বৌমারা এতক্ষণ বাইরে থাকলে আমি চিন্তা করি না। আমি জানি ওরা ঠিক কোনো না কোনো ভাবে চলে আসবে, কিন্তু মালতী আর কেতকী তো গ্রাম থেকে এসেছে, শহরের কিছুই বোঝে না। খুঁজে দেখ না কোথায় গেল বউ দুটো। মালতী আর কেতকীকে খুঁজতে তাদের স্বামীরা বাড়ির বাইরে বেরোবে এমন সময় সুরভি, অত্রিজা আর নন্দিনী ছোট ছোট শহুরে পোশাক পরা মালতী আর কেতকীকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির কেউই কিছু বুঝতে পারে না। তাদেরকে জিজ্ঞাসা করলে মালতী সব তাদেরকে খুলে বলে। তাদের ব্যবহারে প্রত্যেকেই অবাক হয়ে যায়। কিন্তু বৌমা, তোমরা এদেরকে কোথায় পেলে? ওদের কোনো ক্ষতি হয়নি তো? ওরা যে তোমাদের পিছন পিছন ডিস্কোতে চলে যাবে আমি তো ভাবতেই পারিনি। আমরা কোনো ডিস্কোতে যাই না মা, আমরা আসলে মহিলা হেল্পলাইনে কাজ করি। আপনাদের বাড়িতে জানিয়ে দিলে আপনারা কখনোই এরকম ঝুঁকিপূর্ণ কাজ আমাদেরকে করতে দিতেন না, তাই প্রত্যেক দিন আমাদেরকে পার্টি, ইভেন্ট, ডিস্কো এসবের মিথ্যা কথা বলে বাড়ি থেকে বের হতে হতো। আজকেও তাই বলেছিলাম। আমি ভেবেছিলাম কেউ তো আর গিয়ে দেখবে না, তাই একটা যে কোনো নাইট ক্লাবের নাম বলে দিয়েছি। তোমরা মহিলারা হেল্পলাইনে কাজ করে বলেই আজ আমাদের স্ত্রীরা সুস্থভাবে ফিরে এলো। সবাই তোমাদের কত ভুল বুঝেছে, কত অপমান করেছে, আর সেগুলো ভাবলেই লজ্জা লাগছে। তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা সুরভিদের মতো জীবনযাপন করব বলে ওদের মতো সাজগোজ করে ঘোরাফেরা করা শুরু করেছিলাম। নাইট ক্লাবের কথা শুনে আমরা লোভ সামলে রাখতে পারিনি। সুরভি, অত্রিজা, নন্দিনী না থাকলে হয়তো আজকে আমাদের বাড়ি ফেরাই হতো না। সুরভি এবং বাকিরাও মিথ্যা বলে সবাইকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চায়। সেদিনের পর থেকে সুরভি, অত্রিজা এবং নন্দিনীকে আর মিথ্যা কথা বলে কাজে যেতে হতো না। অন্যদিকে মালতী আর কেতকী আগের মতোই সুন্দরভাবে ঘর সংসার সামলাতে থাকে। মদন তার তিন মেয়ে চন্দ্রা, মণি এবং টিনার সঙ্গে বাস করত। তার ছোট মেয়ে টিনা যখন মাত্র দুবছরে ছিল তখন মদনের বউ মধুলিকা মারা যায়। মদন তখন থেকেই তার মেয়েদের বহু কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে। সে যতটা সম্ভব তার মেয়েদেরকে একেবারে মায়ের মতোই আদর যত্ন করত। মদন দিনমজুরের কাজ করে তার সংসার চালাত, সেই সঙ্গে তার মেয়েদের পড়াশোনার জন্য সে এক্সট্রা টাকা ইনকাম করার চেষ্টা করত। তিন মেয়ে পড়াশোনায় খুবই ভালো ছিল। চন্দ্রা এবং মণি সবে সবে কলেজ কমপ্লিট করে চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিল, আর তার ছোট মেয়ে টিনা ক্লাস 12 পড়ে। তিন মেয়ে পড়াশোনায় খুবই ভালো হওয়ায় তারা তাদের স্কলারশিপের টাকা দিয়ে নিজেদের পড়াশোনার খরচ চালানোর চেষ্টা করত। মদনের তিন মেয়ে দেখতে খুবই সুন্দর ছিল, তাই আশেপাশের কিছু ভণ্ড অসৎ মানুষজন তার মেয়েদের উপর খারাপ নজর দিত। তাই মদন সবসময় তার তিন মেয়েকে সাবধানে রাখার চেষ্টা করত। একদিন, আমি ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছি, তোরা তিনজন সাবধানে থাকিস, কেমন? বাবা, তুমি কাজে যাচ্ছ মানে? তোমার শরীরটা তো খারাপ। কালকে রাতে তোমার গায়ে অত জ্বর ছিল, আর তুমি সকালবেলা উঠেই কাজে যাবে বললে হবে? আজকে তোমাকে কাজে যেতে হবে না, তোমার বিশ্রাম নেওয়া দরকার।
বিশ্রাম নিলে হবে না রে মা, আমাদের গরিবদের ঘরে একদিন কাজ না করলে উনোনে হাড়ি উঠবে না। আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না। না বাবা, তুমি ঠিক নেই, দেখেই বোঝা যাচ্ছে তুমি এখনো খুব অসুস্থ। তুমি আজকে দিনটা বাড়িতে থাকো না বাবা, আজকে তোমার তিন মেয়ে তোমার হয়ে কাজ করবে, আর তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতেও হবে। তুমি ছাড়া আমাদের তিনজনে কেউ নেই, তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছো? হ্যাঁ বাবা, তুমি আজকে বাড়িতেই থাকো, আমরা তিন বোন আজকে ফ্যাক্টরিতে কাজে যাব। না না, আমি এখনো অতটাও অকেজ হয়ে পড়িনি যে আমার তিনটে জোয়ান মেয়েকে আমি বাইরে কাজ করতে পাঠাবো। আমি তোদের কোথাও যেতে দেবো না, তোরা বাড়িতেই থাক, আমি কাজে যাব, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে মদন কাজে যাবে বলে বাড়ি থেকে বেরোচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ে যায়। মদন তার অসুস্থতার কথা তার মেয়েদের থেকে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সে পেরে ওঠেনি। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তার তিন মেয়ে কোনো রকমে তাকে বুঝিয়ে তার বদলে ফ্যাক্টরিতে কাজে যায়। মদন একটা বড় ফ্যাক্টরিতে কাজ করত। তিন বোন ওই ফ্যাক্টরির মালিক কালীচরণের কাছে যায়। সাহেব, একবার আমাদের কথা শুনবেন? কালীচরণ বাবু মদনের তিন মেয়েকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে খুবই সুন্দর ছিল। সে তাদের দিকে একভাবে তাকিয়েছিল। সাহেব, আমরা মদনের মেয়ে, আমাদের বাবা আজকে খুব অসুস্থ, তাই বাবা কাজে আসতে পারেনি। আপনি যদি আমাদের তিন বোনকে ফ্যাক্টরিতে কিছু কাজ দিতেন তাহলে খুবই উপকার হতো। কালীচরণ বাবু একটা ভণ্ড চালাক চতুর লোক ছিল। সে মদনের তিন মেয়ের দিকে খারাপ নজরে দেখতে দেখতে বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি কেন কাজ দেব না তোমাদের? তোমরা দেখতে এত সুন্দর, তোমাদের তো যে কেউ কাজ দেবে। তোমার বাবার শরীর তো এমনি অসুস্থ, এখন ওকে বিশ্রাম নিতে বলবে, আর তোমাদের বাবার বদলে তোমরা এখানে কাজ করবে, তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, আর আমি তোমাদের কাজের বদলে ভালো টাকাও দেব। ধন্যবাদ স্যার, আমাদের তাহলে কি কাজ করতে হবে একটু বুঝিয়ে দিলে খুবই ভালো হতো। তোমরা দেখতে এত সুন্দর, এত কোমল, আমি তোমাদের দিয়ে কি করে কাজ করাই বলো তো? আজকে তো তোমাদের ফ্যাক্টরিতে প্রথম দিন, তাই আজকে আমি তোমাদেরকে দিয়ে কোনো কাজ করাবো না। না না, চিন্তা নেই, আমি তোমাদের মজুরির টাকা দিয়ে দেব, তবে আজকে তোমরা বসে থাকবে। বসে থাকবো বলতে? আমরা এমনি এমনি বসে থাকবো, আর আপনি আমাদের টাকা দেবেন কেন? হ্যাঁ, কারণ তোমাদেরকে দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমরা তিন বোনে ফ্যাক্টরিতে বসে থাকো, ঘুরে ঘুরে আমার ফ্যাক্টরি দেখো, ভালো করে সবকিছু জেনে বুঝে নাও, কাল থেকে তোমরা কাজ করবে, কেমন? তিন বোন কালীচরণের কোনো কথাই বুঝতে পারছিল না। কালীচরণ সেদিন সারাদিন তিন বোনকে বসিয়ে রাখে। সন্ধেবেলা অন্যান্য লেবারদের টাকা দেওয়ার সময় কালীচরণ তিন বোনকেও মজুরির টাকা দেয়, কিন্তু অন্যান্য লেবারদের তুলনায় তিন মেয়েকে অনেক বেশি বেশি করে টাকা দেয়। তাহলে কালকে তোমরা সময় মতো চলে এসো, কাল থেকে আমি তোমাদের কাজ বুঝিয়ে দেব। এবার এসো তোমরা, যাও। তিন মেয়ে টাকা নিয়ে এসে তাদের বাবাকে দিয়ে দেয়। মদন টাকাগুলো দেখার পর বলে, এ কি সাহেব, তোদের এত টাকা দিয়েছেন কেন? দিন মজুরের কাজ করে ডেলি তো আমাকে মাত্র 300 টাকা দেয়, আর এখানে তো 5,000 টাকা আছে। কি ব্যাপার বলতো, সাহেব তোদেরকে কি কাজ করতে দিয়েছিল যে এত টাকা দিয়েছে? বাবা, তোমার সাহেব খুবই ভালো মানুষ, আমাদেরকে কোনো কাজই করতে দেয়নি। উনি বলেছিলেন আমাদেরকে দেখে ওনার খুব মায়া হচ্ছিল, তাই উনি আজকে সারাদিন আমাদেরকে এমনিই বসিয়ে রেখেছিলেন, তবু আমাদের এত টাকা দিলেন। উনি বলেছেন কাল থেকে তোমাকে কাজে না পাঠিয়ে আমাদের তিনজনকেই কাজে যেতে, আর উনি আমাদেরকে অনেক টাকাও দেবেন বলেছেন। এই কথা শুনে মদন খুবই রেগে যায়। সে মনে মনে কালীচরণের চালাকি বুঝতে পারে। আমি এই কারণেই তোদেরকে বলেছিলাম যে তোরা কাজে যাস না, তোরা আমার কথা শুনলি না। দিনকাল বড্ড খারাপ, মেয়েরা একদমই সুরক্ষিত নয়, তোদেরকে কাজে যেতে দেওয়াটাই আমার বড় ভুল হয়েছিল। কেন বাবা, কি হলো? কিচ্ছু হয়নি, কাল থেকে তোরা কোথাও যাবি না। আমি তোদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, ফ্যাক্টরিতে কাজ করার জন্য নয়, আমি চাই তোরা চাকরি বাকরি করে খাতা কলমে কাজ করবি, আর আমার এই স্বপ্নটা তোদের পূরণ করতেই হবে। আমাকে নিয়ে তোরা ভাবিস না, আমি একদমই ঠিক আছি। তোরা তিনজন মন দিয়ে পড়াশোনা করতে থাক, তোদের বাবা সব সামলে নেবে। পরের দিন মদন সকালবেলা উঠে ফ্যাক্টরিতে কাজে যায়। কালীচরণ মদনকে দেখে বলে, এ কি মদন, তুই আজকে কাজে এলি যে? তোর মেয়েরা বললো তুই অসুস্থ, তোর এখন বিশ্রাম নেওয়া দরকার। তুই বাড়ি যা, আর তোর মেয়েদেরকে কাজে পাঠিয়ে দে, তোর মেয়েরা তোর থেকেও ভালো কাজ করতে পারবে, কিছুদিনের মধ্যে তোর অনেক বড় লোক হয়ে যাবি। যা যা, তাড়াতাড়ি পাঠিয়ে দিস। কেন সাহেব, আমার মেয়েদেরকে আপনি কি কাজ করতে দেবেন? যেই কাজ আমি করতে পারবো না, আপনি আমাকে ভালো কাজ দিন, আমিও ভালো টাকা ইনকাম করতে পারি।
কি তোর দ্বারা এসব কাজ হবে না রে, আমার তো তোর মেয়েদেরকেই লাগবে। শোন মদন, তোকে শুধু শুধু কষ্ট করে ফ্যাক্টরিতে কাজ করতে হবে না, তোর তিনটা সুন্দরী মেয়ে থাকতে তুই এত কষ্ট করতে যাবি কেন? আমি বলছি শোন, তোর তিনটে মেয়েকেই তুই বিক্রি করে দে, চিন্তা নেই, তোর তিন মেয়ের সারা জীবন আমার কাছেই থাকবে একদম রানী হয়ে। তোর সুন্দরী মেয়েরা আমার মন কেড়ে নিয়েছে, বুঝেছিস? এটা শুনে মদন খুবই রেগে যায়। শয়তান লোক, আমি ঠিকই বুঝেছিলাম, তোর সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে খারাপ নজর দেওয়ার? আমি গরিব হতে পারি, কিন্তু তাই বলে আমি এতটাও নিচে নামবো না যে আমার মেয়েদের বিক্রি করে দেব। তুই ভাবলি কি করে? দরকার নেই আমার তোর মতো ছোট লোকের কাছে কাজ করার। ঠিক আছে, আমিও দেখবো তুই কিভাবে আমার হাত থেকে তোর মেয়েদেরকে রক্ষা করিস। কোনো জিনিস একবার আমার ভালো লেগে গেলে না, সেই জিনিসটা আমি আয়ত্ত করেই ছাড়ি, বুঝেছিস? মদন খুব ভয় পেয়ে যায়, আর কোনো কথা না বলে সে বাড়ি ফিরে আসে। মদন খুবই চিন্তায় পড়েছিল। বাবা কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে এলে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তোরা তিনজনে আজ থেকে বাইরে বেরোবি না, আর আমি যা বলছি সেটা যেন মাথায় থাকে। আমি তোদের তিনজনকে এক পাও বাইরে যেতে দেব না। কিন্তু বাবা, আমি স্কুলে যাব না, দিদিদের তো কলেজ কমপ্লিট হয়ে গেছে, দিদিরা বাইরে না বেরোলে কিচ্ছু হবে না, আমাকে তো বাইরে বের হতেই হবে। না, তোকে স্কুলে যেতে হবে না, যা পড়েছো ঢের হয়েছে, আজ থেকে কোথাও যেতে হবে না তোদের। মদনের কথা তার তিন মেয়ে কিছু বুঝে উঠতে পারছিল না যে কেন তাদের বাবা তাদেরকে বাইরে যেতে বারণ করছে। মদন পরের দিন থেকে নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু তাকে কেউ কাজই দিচ্ছিল না, কারণ কালীচরণ খুব চালাকি করে আশেপাশের সমস্ত ফ্যাক্টরি কারখানায় আগে থেকেই বলে রেখেছিল যে মদনকে যেন কোনো রকমের কাজ দেওয়া না হয়। মদন কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না, অর্থের অভাবে সে তার মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারছিল না। হে উপরওয়ালা, এ তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে ফেলে দিলে? আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো, আমার তিন মেয়েকে তুমি রক্ষা করো, আমার মেয়েদেরকে নিয়ে আমি সব সময় খুব চিন্তায় থাকি। মদন তার মেয়েদেরকে তার দুশ্চিন্তার কারণ কিছুতেই জানতে দিত না। একদিন মাঝরাতে হঠাৎ করে মদনের বাড়িতে বেশ কয়েকটা গুন্ডা আসে। মদনের বুঝতে বাকি থাকে না যে গুন্ডাগুলোকে কালীচরণই পাঠিয়েছে। কি চাই তোমাদের? হ্যাঁ, তোমাদেরকে নিশ্চয়ই কালীচরণ এখানে পাঠিয়েছে, তাই না? চলে যাও এখান থেকে, না হলে আমি কিন্তু পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশকে ফোন করবি? হ্যাঁ, পুলিশকে ফোন করবি, তোর সাহস তো কম না। এই এর তিন মেয়েকে গাড়িতে তোল। না না, এমন করবে না, দয়া করে আমার মেয়েদের ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি, আমার মেয়েদের ছেড়ে দাও, দয়া করো আমার উপর। এই তোদের কি চাই? হ্যাঁ, আমাদের সঙ্গে তোদের কিসের শত্রুতা? চলে যা এখান থেকে। মদন কি করে তার মেয়েদের রক্ষা করবে সেই চিন্তাই করতে থাকে। মদনের ছোট মেয়ে টিনা একটা বুদ্ধি খাটায়, তার পাশেই রাখা গুঁড়ো লঙ্কার কৌটো খুলে গুন্ডাগুলোর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয়। গুন্ডাগুলোর চোখে লঙ্কা গুঁড়ো চলে যাওয়ায় তারা কিছু দেখতে পায় না। এই সুযোগে মদন তার তিন মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে একটি ট্রেনে এসে উঠে পড়ে। পরের দিন তারা অচেনা অজানা এক শহরে পৌঁছে যায়। মদন তার মেয়েদেরকে নিয়ে ফুটপাতেই কয়েকদিন কাটায়। সে কিছুদিন পর স্টেশনে কুলির কাজ করতে শুরু করে এবং একটা ভাড়া ঘর নিয়ে তার তিন মেয়ের সঙ্গে থাকতে শুরু করে। বাবা তুমি চিন্তা করো না, আমরা এখন শহরে আছি, আমরা চাইলেই অনেক কিছু করতে পারবো। আমি আর বোন ঠিক করেছি আমরা চাকরির জন্য ইন্টারভিউ দেব, আমাদের বিশ্বাস আমরা ঠিক কোনো না কোনো চাকরি পেয়ে যাব। চন্দ্রা এবং মণি দুজনে মনে অনেক আশা নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে থাকে। সৌভাগ্যবশত চন্দ্রা এবং মণি দুজনে একই কোম্পানিতে চাকরি পেয়ে যায়। মদন খুবই খুশি হয়। ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হতে থাকে। দুই বোন মিলে তাদের ছোট বোনকে আবার স্কুলে ভর্তি করে দেয়। টিনার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, সে মন দিয়ে পড়াশোনা করে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। মদনের তিন মেয়ে এখন সমাজে সফল এবং প্রতিষ্ঠিত ছিল। মদন ভাবতেও পারেনি তার তিন মেয়ের ভাগ্য উপরবালা এভাবে পরিবর্তন করে দেবে। ধীরে ধীরে তারা শহরে জমি কিনে নিজেদের বাড়ি তৈরি করে। তিন মেয়ে তাদের বাবার স্বপ্ন পূরণ করে খুবই খুশি ছিল। মদন আস্তে আস্তে ভালো ছেলে দেখে তার তিন মেয়ের এক এক করে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরও তার তিন মেয়ে তাদের বাবার দেখাশোনা করতে থাকে। মদন উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাতে থাকে তাকে এরকম তিনটে মেয়ে উপহার দেওয়ার জন্য।